নাম কি? আবু হুরায়রা। জোরে বলুন, আবু হুরায়রা। আগের নাম কি? আব্দুর রহমান। জোরে বলুন, এর আগের নাম ছিল আব্দুর, আবু হুরায়রার আগের নাম আব্দুর রহমান। আব্দুর রহমানের আগের নাম কি? আব্দুর রহমানের আগের নাম লাত মানাত উজ্জা, তিনটা নামের যেই কোনো একটা নাম। নাম ছিল মুশরিক, সে ছিল কি? মুশরিক। কিন্তু নবীজির দরবারে যাইয়া কলমা পড়ে মুসলমান হইছে, নবীজি রাখলেন আব্দুর রহমান। কি রাখলেন? এই আলেম ভাইয়েরা কথা কন কি রাখছে? এটা দাখিল ক্লাসে মেশকাত শরীফের হাদিস, কথা বলেন ঠিক কিনা? নাম রাখলেন আব্দুর রহমান। তখনই আল্লাহর হাবিবের দরবারে যায়, পথের মধ্যে নজর করি দেখে বিয়াল সানার বাচ্চা একটা ম্যাও ম্যাও করি কান্দে, আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে। বলেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আপনারা আমার সাথে জবাব দিবেন তো, এই না কথা আসবে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। জামার আস্তিনের ভিতরে এই বিড়ালের বাচ্চাটাকে সুন্দর করে লইয়া আল্লাহর হাবিব সরকার এতো আলমের সামনে যায় আর কয়, বিড়াল মাতার মধ্যে মোসা দিয়া কো বিড়াল, আমি রসুলের দরবারে যাচ্ছি, রসুলকে যাইয়া সালাম দিব, হুকুম দিলে কথা বলবো, কথার মাঝখানে তুই কখনো ম্যাও করে আওয়াজ দিস না। বিলাই কি শুনবে? কথা বলেন না কা? বিলাই কি শুনবে? বিলার জবান আসেনি, কিন্তু আমাদের জবান দিছে কি? জোরে বলেন কে? আল্লাহ আল্লাহ বলে জিকির করি, দুরুদ শরীফ পড়ি, আয়াতুল কুসরি পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি, হাদিস শরীফ তেলাওয়াত করি, বিভিন্ন আত্মীয়ের সঙ্গে কথাবার্তা বলি, বন্ধু বান্ধবের সাথে গজল গাই, গান গাই, এই শক্তির মালিক কে? আমার ভাইয়েরা বিড়ালের কোনো জবান নাই। আব্দুর রহমান আল্লাহর হাবিব সরকারে দুআলমের সামনে গেল, সামনে যাইয়া এবার কথাবার্তা বলতে শুরু করলেন। এইবার হঠাৎ করে কথার মাঝখানে বিড়ালের বাচ্চা কমেও আল্লাহর হাবিব বলেন, আন্তায়া আবি হুরায়রা, তুমি কি বিয়াল সানার পিতা? বলেন আল্লাহু আকবার, তুমি কি বিয়াল সানার পিতা? আবু হুরায়রা আব্দুর রহমান ডাক দিয়া বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমার নাম সত্যিকারে আবু হুরায়রা বলে ডাকলেন? হুজুর বলে, কৌতুক করে বলছি। আবু হুরায়রা, কৌতুক বুঝি না, এত কথা জানি না, এত কথা শুনি না, এত কথা মানতো রাজি নাই, আপনি নবীর জবান মোবারকে বিড়ালের আব্বা যেটা পবিত্র রহমতের বাণী মুখে দিয়া বাহির হয়েছে, আমি আজকের থেকে আমার নাম আব্দুর রহমান নয়, আজকের থেকে আমার নাম বিড়ালের বাবা আবু হুরায়রা হিসাবে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার মুখে মুখে থাকবে। তাহলে আব্দুর রহমান থেকে আবু হুরায়রা, বলেন আবু হুরায়রা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আবু হুরায়রা ডাক দিয়ে কন, নবী গো, আপনি রসুলের দরবারে কলমা পড়ে মুসলমান হইলাম। কি মান? কথা কয় না, কি মান? মুসলমান হইলাম। হুজুর আমার মা জননী এখনো পর্যন্ত কলমা পড়ে মুসলমান হয় নাই, নবী গো, বাড়িতে গেলে আমার মা আমারে মারে, আমাকে ধমক দেয়, আমাকে বেত্রাঘাত করে, মারতে মারতে অনেক সময় আমি বেহুশ হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যত নির্যাতন আমার উপরে করুক, নবী গো,
মার সঙ্গে কোনো প্রতিবাদ করা যাইব নি। হুজুর বলে না, ধমক দিয়া কথা বলা যাইব নি। কয় না হুজুর, পাল্টা মারে আঘাত করা যাইব নি। হুজুর বলে না, বলে ইয়া রাসূলুল্লাহ, না কোন কিল্লাইয়া, আমার মা তো মুশরিকা, মা তো মুসলমান হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবি, মা যদি বেদিন হয়, সন্তান যদি মুসলমান হয়, তবুও সে দশ মাস দশ দিন গর্ভ ধারেনি মা। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর তখন আমার মার জন্য একটু দোয়া করেন। কি করেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ। নবীজি বলছেন, ফালা মুদিল্লা লাহু ওমাই ইউদিলহু ফালা হাদিয়ালা। সিদকার দিয়ে বলুন, হেদায়েতের মালিক কে? হুজুর আপনি রসুল, আমার মা জননীর জন্য একটু দোয়া করেন। আপনি না বলেছেন, কোন কোন ওয়াজের মধ্যে আমি শুনেছি আপনি বলেছেন, আদ্দোয়া ও মখলুল এবাদা, যত এবাদত আছে সমস্ত এবাদতের মগজ হচ্ছে দোয়া। রসুল গো, নবী গো, আমার মা জননীর জন্য আপনি যদি দোয়া করেন, আমি আবু হুরায়রার বিশ্বাস, আমার মা হেদায়েত হবে এবং আমার মা দড়িয়ে এসে আপনি নবীর হাত মুবারক ধরে ধরে আপনি নবীর সাথে কলমা পড়ে মুসলমান হইয়া যাইব। বলেন আল্লাহু আকবার। তাহলে কলমা শরীফের মূল্য আছে কিনা? এই জন্য রসুল বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এই কলমা শরীফ খালিস নিয়তে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তি হলো ইমানদার, ওই ব্যক্তি ফাদাখালাল জান্নাহ, তার জন্য জান্নাত দাখিল হয়ে যায়। আপনারা বলেন, কলমা পড়লে যদি জান্নাত দাখিল হয়, নামাজের দরকার আছে কি না? আর একটু জোরে বলুন, আছে কি না? শুধু কলমা পড়ে মুসলমান হইয়া যাইবেন, নামাজের প্রয়োজন নাই? জোরে বলুন, প্রয়োজন নাই? কয় ওয়াক্ত? যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, তার চেহারার নূর কমে যাবে। কথা কন ঠিক কিনা? যেই ব্যক্তি জোহরের নামাজ পড়ে না, রুজির বরকত কমে যাবে। যিনি আসরের নামাজ পড়বে না, তার শরীরের শক্তি কমে যাবে। যে মাগরিবের নামাজ পড়বে না, তার মৃত্যুর যন্ত্রণা বেশি হবে। যেই ব্যক্তি এশার নামাজ আদায় করবে না, মাঘ মাসের শীতের দিনে কম্বল যতই মোড়া দেখ না কেন, ঘুম আসবে না চোখের মধ্যে। বিবি বারংবার বলবে, আপনার জ্বালায় তো ঘুম যাইতে পারি না, আপনি তো মোড়ামুড়ি দিয়ে আমার ঘুম নষ্ট করেন কেন? কারণ বিবি হইল নামাজি, স্বামী হইল বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? এখন স্বামী বলবে, বিবি গো, আমি তো আমার মাতার বায়ু ছড়া বাড়ি গেছে, এই জন্য আমার ঘুম হয় না। আসল কথা হইল, এশার নামাজ আদায় করে নাই, এই জন্য রাত্রের বেলায় সে রীতিমতো ঘুমাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, হুজুর আমার মা জননীর জন্য আপনি রসুল একটু দোয়া করেন। আল্লাহর হাবিব সরকারে দোয়ালম, দুইটা হাত যখন আল্লাহর দরবারে বাড়াইছি, আর বলে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি ইসলামের খাদেম বানাইয়া দাও। আবু হুরায়রা নবীজির দোয়া করে এই সময় মাঝখান দিয়ে জোরে একটা দৌড় মারলেন। দৌড় মারার সঙ্গে সঙ্গে আর কিছু দূর যাওয়ার পরে এক সাহাবি আবু হুরায়রার জামার আস্তিনের মধ্যে শক্ত করে ধরলেন, দড়িয়া বলে,
তুমি কই যাও, রসুলকে বলছো তোমার মা জননীর জন্য দোয়া করতে, এখন তুমি হুজুরকে দোয়া করার জন্য অনুমতি দিরা, হুজুর দোয়া করতেছে, তুমি এখন কোথায় যাচ্ছ, বিয়াদফি করো কেন, তুমি বিয়াদফি করো কেন, হুজুরের মুনাজাতে শরীক হইলা না কেন? আবু হুরায়রা দুইটা চক্ষু দিয়া পানিগুলা ছেড়ে বলে, ভাই আমি রসুলের সুন্নতের বিপরীতে কোনো কাজ করার জন্য দৌড়াই না। কথা হলে কি জন্যে দৌড়াও? আমি দৌড় দেই এই জন্যে আমার মার কাছে রসুলের দোয়া আগে যায় না, আমি আবু হুরায়রা দৌড় দিয়া আমার মার কাছে আগে যাই, এটা পরীক্ষা করার জন্য আমি দৌড়ে দিতেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা রসুলের দোয়ার পাওয়ার আছে কি নাই? আছে। আর একটু জোরে বলুন, আছে কি নাই? আছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আবু হুরায়রা আজকে বাড়িতে যাইয়া লক্ষ্য করে দেখে, অন্য দিনের মতো মায়ের আকৃতি দেখা যায় না, অন্যদিন যেরকম লাঠি ছোটা হাতে নিয়ে মা জননী দাঁড়িয়ে থাকতেন, আজকে সেই রকম মনে হয় না, হাতের মধ্যে কোনো লাঠি ছড়ি বেদ কিচ্ছু নাই, আজকে মনের চেহারাটা মার চেহারাটা একটু ভালো দেখা যায়, আগের মতো একবার আগায় তিনবার পিছলামে, একবার আগায় তিনবার পিছলামে, না জানি আগের মতো মা জননী আমাকে মেরে ফেলে নাকি, না জানি আমাকে বেত্রাঘাত করে নাকি। রে মা জননী আবু হুরায়রা বলেন, আমার সামনে থেকে মাত্র 10 হাত জায়গা বাকি আছে, মা জননীর দেখলাম দুইটা হাত এইভাবে কোল ফাইতা দিয়া কয়, আবু হুরায়রা রে আয় 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 আয়, যখন দুইটা হাত পাতিয়া আমার ডাকে তখন আমি মনে মনে অনুভব করি, রে নবীর উম্মত আমার নবীর দুয়ার পাওয়ার কত বেশি রে, আমি দৌড়াইয়া বাড়িতে মার কাছে আসার আগে আগেই আগে আমার নবীর দুয়া মার কাছে আসছে। বলেন আল্লাহু আকবার। এবার আবু হুরায়রা বলেন, আমি দৌড়াইয়া মা জননীর বুকের ভিতরে ঢুকে এলাম, মা জননী আমাকে যখন বুকের মধ্যে লইলেন, ওই আদর সোহাগটা, সোহাগের ভাষায় মনে হয় আমি যেন মার কোলে 10 বছর 15 বছর পরে ফিরিয়ে আইছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আমি 10 বছর 15 বছর পরে ফিরিয়ে আইছি, মা জননী কোনো কথা কয় না, এবার ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে আবু বকরের কথা কইও না, আবু বকর কেমন আছে, হযরতে ওমরের কথা কইও না, হযরতে ওমর কেমন আছে, হযরতে ওসমানের কথা বলিও না, ওসমান কেমন আছে, হযরতে আলীর কথা বলিও না, হযরতে আলী কেমন আছে, মা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আবু হুরায়রা বলো রে আমার নবী কেমন কেমন আছে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আশিক বলেন, বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহার পাগল চন্দ্র সূর্য, বাবা আরো শুনবানি আমার নবীর কাহিনী, বলো আরো শুনবানি আমার নবীর কাহিনী,
জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বাবা উস্তুরে গান্না না ছিল খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো যাকে দরে খুতবা দিতেন রাসূলে আকরাম, গাষ্টি নবীর বিরহে কাঁদিতে রগে, গাষ্টি নবীর কাদি হত বাগ হইলেন যত সাহা, বলেন আপনারা হত বাগ হইলেন যত সাহা, রহমতে আলম নবী কেউ কাশাই না জোরে কোন রহমতে সাহাবীরা আতর বানায় গাম বলো না, সাহাবীরা আবু হুরায়রার আম্মা ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা আগে বলো আমার নবী কেমন আছে, অথচ যেই নবীর দরবারে গেলে আবু হুরায়রা রে আবু হুরায়রার আম্মায় মারতো, ঠিক কিনা? আজকে এখন নবী কেমন আছে আগে কো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু জগতের মানুষ আমাকে ভালোবাসতে হলে আগে আমার বন্ধুর মহব্বত অন্তরে অর্জন করো, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে ভালোবাসতে হবে কাকে, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার ভাইয়েরা আমার বাবারা, আবু হুরায়রা দেরি করলেন না আল্লাহর হাবিবকে নিয়ে, আল্লাহর হাবিবের দরবারে মাকে নিয়ে আসলেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে কে এটা কে, আবু হুরায়রা বলেন হুজুর যেই মা আমাকে মারতো যেই মা আমাকে প্রহার করতো আপনি নবীর দরবারে আসার জন্য আমাকে বারণ করতো, ইয়া রাসূলুল্লাহ এখন আপনাকে দেখার জন্য আমার মায় পাগল হইয়া গেছে, রসুল গো কলমা পড়ে দয়া করে আমার মাকে আপনি মুসলমান বানাইয়া দেন আর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব ইশারা করে ডাক দিয়া বলে আবু হুরায়রা তোমার মা যেই রসুলের দরবারে উপস্থিত, মা বাবার হুকুম আগে আমি রসুলের হুকুম পরে, আমি রসুলের মহাব্বত হবে পরে, আমার কাছে দোয়া না চাইয়া তোমার দোয়ার বান্ডার যেটা সেটাই হলো তোমার একমাত্র মা জননী, জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলেন ওয়ালা আলা